ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পঠন পাঠন, খুলেছে স্কুল কলেজ। স্কুলের পাশাপাশি এদিন থেকে কলেজগুলিতেও চালু হলো ক্লাস। খুশি পড়ুয়ারা, দীর্ঘ লকডাউনের পর অবশেষে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পঠন পাঠন, খুলছে স্কুল কলেজ। ফলে খুশির হাওয়া পড়ুয়া থেকে শিক্ষক সবার মধ্যে। আজ বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কলেজে আসা প্রতিটি ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়াও কলেজের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। হাসপাতাল থেকে বলা হয়েছে, ক্লাস চলাকালীন অথবা কলেজের মধ্যে কোনো ছাত্রছাত্রী যদি অসুস্থ বোধ করেন তাহলে তাঁরা যেন সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করা অথবা তার চিকিৎসা করার ব্যবস্থা করা হবে। এই বিষয়ে দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ বলেন, দীর্ঘ লকডাউনের পর অবশেষে আজ থেকে কলেজ শুরু হচ্ছে। করোনার কথা মাথায় রেখে সরকারের নির্দেশ অনুযায়ী কলেজের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজ খোলা হয়েছে 16 তারিখ থেকে 16ই নভেম্বর 2021। তো মাঝখানে তো অনলাইন ক্লাস হয়েছে, সমস্ত কিছু হয়েছে, পরীক্ষাও হয়েছে, কিন্তু আজকের দিনটা একটু আলাদা মাত্রা পাচ্ছে। এই জন্যই অনেকদিন বাদে ছাত্রছাত্রীরা আজকে এসছে কলেজে। যেরকম ভাবে সরকারি নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা রুটিন করেছি, রুটিন আমার হাতেই আছে এবং সরকারি নির্দেশনামাও আমার হাতে আছে। যেভাবে সাজানোর দরকার ছিল সরকারি নির্দেশ অনুযায়ী, সমস্ত ঘর পরিষ্কার করা, আলাদা আলাদা করে এলাকাটা পরিষ্কার করা, স্যানিটাইজ করা সমস্ত জায়গা এবং বিভিন্ন জায়গায় স্যানিটাইজার বসানো এবং বালতিতে জল রাখা আছে, সাবান রাখা আছে, মগ রাখা আছে। যদি স্যানিটাইজারের পরেও কার মনে হয় সাবান দিয়ে হাত ধোবে তাহলে সেই ব্যবস্থা আছে। অফলাইনে ক্লাস করতে পারছি, খুব ভালো লাগছে আমার তরফ থেকে এতগুলো স্টুডেন্টকে দেখাও, এটা ভাগ্যের ব্যাপার একসঙ্গে যে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারছি এবং স্টুডেন্টরাও খুব আনন্দিত যে তারা ক্লাস করতে পারছে। এদিন উত্তর ২৪ পরগনার অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গিয়ে দেখা গেল কোভিড বিধি মেনে চলছে পড়ুয়াদের কলেজে প্রবেশের কাজ। কলেজের প্রবেশের মূল গেটে থার্মাল চেকিং হচ্ছে, পরবর্তীতে দ্বিতীয় গেটে স্যানিটাইজ করে প্রবেশ করতে হচ্ছে কলেজের ভেতরে। তবে পড়ুয়াদের মাস্ক ও স্যানিটাইজার সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 1.5 বছরেরও বেশি সময় পর খুলছে কলেজ, অনেকে স্কুলের গণ্ডি পেরিয়ে এই প্রথম কলেজে পা রাখলেন। স্বাভাবিকভাবেই স্কুলের শেষ 1.5 বছর বন্ধুদের সঙ্গে সেই অর্থে দেখা হয়নি, তাই কলেজে এসে আবার নতুন করে তাদের সঙ্গে দেখা, আবার নতুন বন্ধুর সঙ্গে আলাপ হবে, তাই স্বাভাবিকভাবে খুশি কলেজে আসা পড়ুয়ারা। বাড়িতে যখন থাকতাম মানে এই নিয়েই সারাক্ষণ ভাবতাম, স্কুল লাইফটা শেষ হওয়ার পরে সারাক্ষণ এটাই ভাবতাম যে কলেজে কবে যাব, কলেজে গিয়ে কি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অর্ধেক টাইম পুরো অনলাইন ক্লাস করতেই কেটে গেছে, আর বেশি টাইমও পাইনি আমরা এই 1 মাসই, মানে তাও সপ্তাহে 3 দিন করে আমাদের কলেজে আসতে হবে। তো ইচ্ছা আছে যে মানে আজকে তো ফার্স্ট ডে, তো আজকে থেকে যতটা পারি কলেজটা মেনটেন করার চেষ্টা করবো। আমরা ফার্স্টে কলেজে ঢুকলাম, থার্মাল গান দিয়ে আমাদের চেকিং হলো, তারপরে স্যানিটাইজ হলো। অনেকদিন পরে কলেজ খুললো, আমাদের ক্লাস করতে খুব ভালো লাগলো, অনলাইনেও ক্লাস হতো, অফলাইনেও ক্লাস হলো। অন্যদিকে প্রায় 2 বছর বাদে খুললো কলেজ, কলেজে আসতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। সেই ছবি ধরা পড়ল মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ার শ্রী চৈতন্য কলেজে। কলেজে ঢোকার পথে থার্মাল গান দিয়ে টেম্পারেচার চেকিং করে ছাত্রছাত্রীদের ঢোকানো হচ্ছে, কলেজ চত্বর পরিষ্কার করার কাজ চলছে। অনলাইন জগৎ থেকে অফলাইনে ফিরতে পেরে খুশি প্রত্যেক ছাত্রছাত্রী। খুব ভালো লাগছে, কারণ এতদিন আমরা মানে সেভাবে পড়াশোনার মধ্যে দিয়ে যেতে পারিনি, অনলাইনে ক্লাস চলছিল আমাদেরকে, আমাদের এখন কলেজে আসতে পেরে খুব ভালো লাগছে। কলেজের আড্ডা, ক্লাস, স্যারদের সাথে পড়াশুনো খুবই ভালো লাগছে। মানে আমাদের সেই HS যখন দিচ্ছি তখন থেকে সেই স্কুল বন্ধ হয়েছে, তারপরে এই কলেজেই প্রথম আসছি, মানে আর এতদিন পরে স্কুলের যে আনন্দটা, যেটা স্কুলে এসে বন্ধুবান্ধবদের সাথে থাকা, সেটা তো অনেকদিনই হয়নি, আর সেটা হবে সবার সাথে, এটা একটু ভালো লাগছে। সমস্ত কোভিড বিধি মেনে হবে পঠন পাঠন, জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম বিধি মেনেই আমাদের আজকের কলেজের সমস্ত স্টুডেন্ট যারা আছে তাদের গভর্নমেন্টের নিয়ম অনুসারে তাদেরকে ঢোকানো হচ্ছে এবং ক্লাসে সেভাবেই বসানো হচ্ছে, সমস্ত কিছু থাকবে এবং স্যানিটার মাস্ক এগুলো ব্যবহার করতে হবে। স্যানিটার আমাদের ভিতরে সমস্ত রুমে দেওয়া আছে, স্টুডেন্টরা যে যাওয়ার সঙ্গে সঙ্গে করবে, আমাদের পর্যাপ্ত পরিমাণে কোনো ত্রুটি নেই, আমাদের সমস্ত কিছুতে আমাদের ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর ২৪ পরগনা।